কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ জাহাজ দুর্ঘটনা দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ঘটলো এই দুর্ঘটনাটি ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কখন কোথায় কিভাবে ঘটল এই জাহাজের সংঘর্ষের ঘটনাটি জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এবার জলপথে ভয়াবহ দুর্ঘটনা সংঘর্ষের কবলে বাংলাদেশি জাহাজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি নদীর কুলপির পহেলা নম্বরের কাছে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জানা গিয়েছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজটি খিদিরপুর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় সেই সময় হুগলি নদীর কুলপির পহেলা নম্বরের কাছে অপর দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনায় জাহাজের পাঠাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে জাহাজে থাকা বাংলাদেশি নাবিকসহ অন্যান্যরা প্রাণ ভয়ে চিৎকার শুরু করে দেয় বাংলাদেশি জাহাজের নাবিক ও অন্যান্য কর্মীদের চিৎকারে হুগলি নদীতে থাকা মৎস্যজীবীরা উদ্ধার কার্যে এগিয়ে আসেন উদ্ধার কাজে এগিয়ে আসেন কুলপিত এলাকা থেকে ছোট ছোট মৎস্যজীবী নৌকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৎস্যজীবীদের সহযোগিতায় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ থেকে সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশি জাহাজটির নাম এম ভি হাবিব তিন শনিবার ভোরবেলা কলকাতার খিদিরপুর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ঘন কুয়াশা ও দৃশ্যমান্যতার অভাবে হুগলি নদীতে অপর দিক থেকে আসা একটি জাহাজ বাংলাদেশি পণ্যবাহী জাহাজটিকে ধাক্কা মারে দুর্ঘটনায় জাহাজের পাটাতন ফুটো হয়ে যায় ফলে হু হু করে জল ঢুকতে থাকে জাহাজটিতে পণ্য ভর্তি থাকায় দ্রুত জাহাজটি হুগলি নদীতে ডুবতে শুরু করে অপর জাহাজটি খালি থাকার কারণে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি পলাতক জাহাজের খোঁজ চালাচ্ছে পুলিশ